হ্যাঁ অবশ্যই দেখা যায়, শাখা রূপ দেখা যায়, আবার অরূপ দেখা যায়। তা তোমার সেসব কথা বোঝাবো কি করে? রাম ভক্ত বললেন কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ি সব কাজ করে, ছেলে যখন চুষি আর ভাল লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা হাতে হাঁড়ি নামিয়ে দূর দূর করে সে ছেলেকে কোলে নেয়। ব্রহ্মভক্ত মহাশয়, ঈশ্বর ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পায়, এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ বললেন যে ভক্ত যে রূপে দেখে সে সেই রূপে মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নেই। তাকে কোনো রকমের যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝে দেন, সে পাড়াতে গেলেই না সব খবর পাবে কেমন করে? কালীরূপ বা শ্যামরূপের ব্যাখ্যা দিয়ে বলছেন, বেদান্ত বিচারের কাছে রূপ রূপ উড়ে যায়, সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণ ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে লেখলে ভক্তের আমিও অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন? দূরে বলে, দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে তুমি ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও দূর বলে, যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাত করে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নেই। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রঙ নেই। তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ।